সম্মানিত দর্শক ডাক্তার আনোয়ারুল হকের আজকের হোমিওপ্যাথি স্টোরি অরাম মেটালিকাম রুগীর গল্প মিশুর গল্প দিয়ে শুরু করা যাক মিশু মিশু একজন মধ্যবয়সী নারী সদা হাসি ও প্রাণবন্ত তবে সাম্প্রতিক সময়ে তার জীবনে কিছু পরিবর্তন এসছে তিনি এখন প্রায়ই মানসিকভাবে ক্লান্ত দুশ্চিন্তাগ্রস্ত এবং কিছুটা বিষণ্ন অনুভব অনুভব করেন ছোটোখাটো বিষয়ে রাগ হয় মাঝে মাঝে মোলোমালিন্য হয় পরিবারের সদস্যদের সাথে শুধু মানসিক সমস্যাই নয় তার কিছু শারীরিক সমস্যাও শুরু হয়েছে বিশেষ করে তিনি প্রতিনিয়ত মাথা ব্যথা অনুভব করেন মাথার পেছন থেকে ব্যথা শুরু হওয়া এই ব্যথা ধীরে ধীরে পুরো মাথায় ছড়িয়ে পড়ে আর তার অদ্ভুত এক অনুভূতি হলো তিনি মনে করেন যেন তার মস্তিষ্ক ভারী হয়ে আসছে বা বোঝার মতো লাগছে এছাড়া তার চোয়ালের চারপাশে বিশেষ করে মুখের পেশিগুলো এক ধরনের চাপ শক্ত হয়ে থাকার অনুভূতি কাজ করে এমনকি মাঝে মাঝে কথা বলতেও কষ্ট হয় কষ্ট যেন আটকে আসে একদিন মিশুর এক ঘনিষ্ঠ বন্ধু তাকে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পরামর্শ দিলেন তিনি এক অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে নিয়ে গেলেন মিশুর সকল লক্ষণ শুনে চিকিৎসক তাকে অরাম মেটালিকাম নামক একটি ঔষধের জিরোবাই প্রোটেন্সি কয়েকটি ডোজ দিলেন চিকিৎসক মিশুকে ব্যাখ্যা করলেন অরাম মেটালিকাম মূলত তাদের জন্য যাদের মধ্যে বিষণ্নতা মানসিক চাপ এবং হতাশার লক্ষণ দেখা যায় যারা প্রায়ই নিজেকে শুধু ছোট্ট মনে করেন এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন গভীর বিষণ্ণতা এবং মানসিক চাপ রুগী প্রায়ই বিষণ্নতায় ভোগেন এবং অকারণে মানসিক চাপ অনুভব করেন মাথার পেছন থেকে শুরু করে পুরো মাথায় ব্যথা ছড়িয়ে পড়ে আর মাথা ভারী হওয়ার একটা অনুভূতি তাদের মধ্যে পরিলক্ষিত হয় মুখের পেশিগুলো চাপ অনুভব করেন চোয়ালের চারপাশে অস্বস্তি রুগী সামান্য বিষয়ে রেগে যায় এবং সহজে বিরক্ত হয়ে পড়ে নিজের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে মনে হতে থাকে তিনি যেন নিজের কাছে গুরুত্বপূর্ণ নন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মিশু কিছুদিন অরাম মেটালিকাম সেবন করলেন ধীরে ধীরে তিনি নিজেকে শান্ত এবং মানসিকভাবে দৃঢ় মনে করতে লাগলেন মাথা ব্যথা অনেকটাই কমে গেল মুখের পেছিতে যেন চাপ অনুভূত হতো তাও কমতে শুরু করল মিশু আবারও পুরোনো হাসিখুশি জীবনে ফিরে এলো এবং আত্মবিশ্বাসের নতুন শক্তি হিসেবে জীবনকে ভালোবাসা শুরু করলো এভাবেই অরাম মেটালিকা ঔষধটি মিশুর জীবনে যেন একটি নতুন আলো জ্বালালো তাকে বিষণ্নতা থেকে বের করে এনে আবারও প্রাণবন্ত করে তুলল সুপ্রিয় দর্শক আজকের এই ছোট্ট হোমিওপ্যাথিক স্টোরি ডাক্তার আনোয়ারুল হকের লেখা অরাম মেটালিকাম রুগীর গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে এই রকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন